দুর্গা পূজার ভুনা খিচুড়ি সাথে নিরামিষ এবং আরো অনেক কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে প্লেটটা দেখতে কি সুন্দর লাগছে। আমরা তাহলে এখন কোন রেসিপিটা করছি? খিচুড়িটা বসাই, ভুনা খিচুড়ি আর নিরামিষ। নিরামিষ, ওকে। তাহলে ভুনা খিচুড়ি আর নিরামিষ তৈরি করতে কি কি লাগছে আমাদেরকে যদি একটু আলাদা আলাদা করে দর্শকদের জন্য বলে দেন তাহলে খুব ভালো হয়। যে প্রথমে আমি খিচুড়িটা বলি। আচ্ছা, খিচুড়িতে আমাদের মুগ ডাল, পোলাও চাল, আর হচ্ছে ফোড়ন যেটা দিয়ে দিব সেটা হচ্ছে এলাচি, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর হচ্ছে আপনার জিরা, জিরা, তেজপাতা, ঘি, কাঁচামরিচ, কাজু বাদাম, কিশমিশ, এগুলো হচ্ছে আমার খিচুড়ির জন্য। এছাড়া হলুদ, লবণ, মরিচ, এটা তো লাগছে, মশলা লাগবে। আচ্ছা, আর সবজির জন্য নিরামিষ যেটা, হ্যাঁ, এটা হচ্ছে ভেজিটেবল সবগুলোই লাগবে আমার, কাঁকরোল, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙে, আলু, বাঁধাকপি, আর হচ্ছে বেগুন, আর এছাড়া নারকেল বাটা, আর হচ্ছে আপনার আদা বাটা, জিরা বাটা, আর ফোড়ন যেটা দিয়ে দেবো এটা শুধু এর সাথে এক্সট্রা যোগ হবে পাঁচ ফোড়ন। আচ্ছা, প্রথমে আমরা একটু কাজু কিশমিশটা একটু একটু ঘি এবং তেল দিয়ে একটু ভেজে তুলে নেব। না, আচ্ছা, এটা কিসের খিচুড়ির জন্য করছি? জি আপু। ওকে, আমরা চুলা ধরিয়ে দিলাম। আমরা কখনোই সরাসরি তেলে মানে প্যানে আমরা ঘিটা দেই না, একটু পুড়ে যায়, তাই একটু সামান্য আমি তেল দিয়ে নিব। ওকে, তারপরে ঘি দেব। হ্যাঁ, ঘিটা দিলেই একদম ধোঁয়ায় ভরে যায়, মানে পুড়ে যায় আসলে। আর এখানে আমরা পানিটা গরম করছি, সেটা বোধহয় খিচুড়ির জন্য না? খিচুড়ির পানিটা গরম হচ্ছে। এখানে আমরা 10-15টা না, হ্যাঁ, 10-15টা কাজু আছে। আমরা একটু কিশমিশও দিয়ে দিচ্ছি। এটা মানে বার্ন হবে না, জাস্ট একটু হালকা হালকা, হ্যাঁ, কোনো কালার আনবো না। এটা ঘিয়ের অ্যারোমাটা পাচ্ছি। কাজুটা এই খুবই সেন্সিটিভ, একটু পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না। আমাদের কিশমিশগুলো একদম গোল গোল হয়ে গেছে না, ফেলে দিই। ওকে, কিশমিশগুলো একটু ছোট ছোট ছিল বলে একদম বুন্দিয়ার মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা খিচুড়ির জন্য ফোড়ন দিব। এই তেলটাতেই আমরা দিব, কিন্তু একটু তেলটা একটু বাড়বে, আর ঘিটা আমি এখন আর দিব না, দিব জাস্ট নামানোর আগে। একটু ঘি যাবে কিন্তু এখন না, যাতে পাওয়া যায় একদম ফ্রেশ। তাহলে আমরা ফোড়নের জন্য আর একটু তেল দিয়ে নিলাম প্রথমে। আচ্ছা, প্রথমে আমরা জিরা দিচ্ছি, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা দিচ্ছি, তেজপাতা 3-4টা না, হ্যাঁ, ছিঁড়ে দিয়ে দিই, একটু লবঙ্গ দেব। আচ্ছা, আমি এখানে নারকেলটা ইউজ করব না, আমি এখানে যেহেতু আমি বাদাম দিব তাই এইটাই থাকবে। আচ্ছা, আর এখন এমনিতেও সবাই একটু স্বাস্থ্য সচেতন, নারকেলটা একটু অনেকে অ্যাভয়েড করে। আচ্ছা, আমি যার কারণে আমি একটু পোস্ত বাটা দিব। আচ্ছা, একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তারপরে দিব। হলুদ মরিচের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো আধা চামচ করে করে না, হ্যাঁ। লবণ আমরা এখন একটু দিচ্ছি, আর যখন পানিটা দিব দেওয়ার সময় তখন আমরা একটু দেখব যে ঠিক আছে কিনা। এখন আমরা ওখান থেকে একটু গরম পানি এর মধ্যে দিব দিব, হ্যাঁ। এখন এখানে আমি আদা একটু গ্রেট করা, আচ্ছা, হ্যাঁ, এটা দিব, আর লাস্টে আমি একটু আদার রস দিব। আদা আমি এখানে বাটা দিচ্ছি না। তাহলে আমরা আদার গ্রেটটা দিয়ে দিলাম না, হ্যাঁ। এখানে আমরা মুগ ডালটা একটু ভেজে, হ্যাঁ, চাল ডাল 1.5 কাপ আমরা এটা ধুয়ে নিয়েছি, হ্যাঁ, ধুয়ে পানি ঝরিয়ে একসাথে মিশিয়ে ধুয়েছি, এটা দিয়ে আমরা এখন একটু ভাজব, হ্যাঁ। আমরা আলাদা আলাদা দেখিয়ে দিয়েছিলাম দর্শকদেরকে, এবার আমরা সেটাকে একসাথেই আসলে দিয়ে দিলাম। এমনিতে মুগ ডাল দিলেই আমার কাছে খিচুড়ি একটা অসাধারণ টেস্টের জায়গায় চলে আসে মনে হয়। ডালের ফ্লেভারটাই অসাধারণ, আর পোলাও চালের সাথে তো কথাই নেই। এটা আমরা পোস্ত, পোস্ত বাটা দিলাম আমরা 2 চা চামচ, 2 চামচ। ওকে, খিচুড়ির সাথে পোস্তটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, আসলে সুন্দর একটা ফ্লেভার আসে। আচ্ছা, আমরা এটা একটু আরো একটু অ্যারোমা ছড়ানো পর্যন্ত আমরা এটাকে একটু, আচ্ছা, একটু ভাজা ভাজা হয়ে যাবে না, তারপরে আমরা পানি দেব। আমি এখানে পানি ফুটছে আমাদের, পানিটা বন্ধ করে দিই, হ্যাঁ, যেহেতু ফুটছে রান্না একটু সবসময় একটু গরম পানি দিলে
রান্নাটার টেস্ট ভালো আসে টেম্পারেচারে রিয়েটা ঠিক থাকে এবার কি আমরা পানিটা দেব হ্যাঁ পানিটা দেব এখন আমরা আচ্ছা পানি তো বোধহয় একটা পরিমাপ করাই ছিল নিশ্চয়ই হ্যাঁ আমাদের এখানে ডাল চাল নিয়েছিল 6 কাপ হুম 3 কাপ 3 কাপ পানি আছে 6 কাপ 6 কাপ ওকে বাহ আমাদের কি ঢেকে দিতে হবে হ্যাঁ একটু ফোটার পরে দমে রেখে দেব এর মধ্যে আমরা কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি না চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আমরা আজটা কি কমিয়ে দেব একটু কমিয়ে দিই একটু দমে থাকবে হ্যাঁ আমাদের খিচুড়িটা দমে দিয়ে দিলাম এই চুলা যেহেতু আপনি সবজিটা করবেন তো এই চুলায় আমরা সবজিটা করে ফেলি হ্যাঁ জি ওকে আমরা তেলটা দিয়ে দিচ্ছি আমরা বেগুনটা প্রথমে দিচ্ছি না হ্যাঁ ওকে আমরা একটু করে লবণ আর একটু করে হলুদ দিয়ে দিলাম তো ওকে সবগুলো সবজি আমরা একটু একটু করে ভেজে নেব আচ্ছা আলাদা আলাদা করে হ্যাঁ এই যে বেগুনটা ভাজা হচ্ছে বেগুন ভাজা হলে যে কি মজা মানে খেতে হয়ে গেছে না ওকে আচ্ছা আপু এটার কি অবস্থা এটা একটু হ্যাঁ ওটাও হয়ে গেছে প্রায় এটা একটু নেড়ে দিতে হবে এখানে আমরা একটু এখন আদার রসটা দেব আহা মোটামুটি 2 টেবিল চামচ মতো আদার রস 2 টেবিল চামচের মতো আদার রস দিয়ে দিলাম আমরা এর আগে আমরা গ্রেট করা আদা দিয়েছিলাম তাই না ওখানে আমি একটু দিব একটা জিরে হ্যাঁ ধনে মৌরি মৌরি জিরে ধনে তিনটা একসাথে ভেজে গুঁড়ো করা আছে হ্যাঁ এটা দিব একটু ঘি দিব দিয়ে এটা ঢেকে দমে রেখে দেব আর আমার এখানে কোনো কাজ নেই আচ্ছা একটু ধনিয়া একটু জিরা একটু মৌরি ভেজে গুঁড়ো করে আমরা এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার আমরা ঘিটা দেব বাহ দুই চামচই আনা হ্যাঁ তিন চামচের মতো একটু চিনি আমরা দিব হ্যাঁ এটা তো একটা রান্নার চিনিটা একটু স্বাদ বাড়ায় ওকে এবার কেমন একটু নেড়ে দিচ্ছি একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমরা বাহ চমৎকার একদম সুন্দরভাবে হয়ে গেছে মানে মাপ বলে একটা কথা আসলেই এখন ঢাকনা দিয়ে এটা এরকমই থাকবে আচ্ছা ওকে আমরা এটাকে জাস্ট একটু দমে অল্প আছে না রেখে দিলাম ওকে থাকুক আমরা আরেকটু তেল দিয়ে নিলাম কারণ আমাদের আগে দুইটা আইটেম ভাজা হয়েছে সো একটু তেল লাগবে এবার আমরা পটলটা দিয়ে দিলাম পটলটা আমাদের পটল এবং ঝিঙে ঝিঙে একসাথে এটাও আমাদের একটু লবণ একটু হলুদ হ্যাঁ একটু লবণ একটু হলুদ ওকে এটাও ভাজা আমাদের হয়ে গেল আমাদের চারটে আইটেম ভাজা হয়ে গেল এবার আমরা ওখানে আমি এখন বাদাম টুকু একটু দিই আচ্ছা আমাদের বাদাম ভাজাটা যেটা যেটা কিশমিশ আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম আর একটু কাঠবাদাম কাঠবাদাম সেটা ভেজানো ছিল আলমন্ড যেটা হ্যাঁ আলমন্ড ওটার খোসাটা ছাড়িয়ে রাখা হয়েছে ওকে কাকরোল ভাজা হয়ে গেল না যেহেতু সব সবজি আমাদের ভাজা আছে তো আমাদের এটা সময় লাগবে না হ্যাঁ ব্যাস আমাদের আরও লাগবে বরবটি এবং ফুলকপি দুটোই আমরা একটু হালকা ওই আগের সবজির মতো একটু ভেজে নিয়েছি আমাদের সবজি ভাজা তো হয়ে গেছে সবগুলো জি এবার আমরা কি করছি আমরা প্রথমে দিয়ে দিচ্ছি তেল একটু তেল যেহেতু আমাদের সবজিটা পুরোটাই ভাজা তাই আমরা তেল কিন্তু খুব বেশি দেব না আচ্ছা খিচুড়ি ছিল জিরা দেওয়া আর আমরা সবজিটা করব পাঁচফোড়ন আচ্ছা তাহলে দুইটার একটা ডিফারেন্ট টেস্ট আসবে হ্যাঁ পাঁচফোড়ন দেওয়া হয়ে গেল আমাদের শুকনো মরিচ শুকনো মরিচ তেজপাতা তেজপাতা আমাদের ফোড়ন হয়ে গেল হ্যাঁ এবার আমরা এখন আমরা মশলাগুলো দেব তো তার আগে আমরা একটু পানি দিয়ে দেব না আমরা হলুদ খুব বেশি দেব না কারণ সবজিতে কিন্তু আমাদের হলুদ দিয়ে ভাজা আমরা জাস্ট ওই হাফ টিস্পুনের একটু বেশি আচ্ছা মরিচও তাই মরিচটা একটু এটা স্বাদ মতো কেউ যদি মনে একটু ঝাল বেশি খাবে সে দেড় চামচও দিতে পারবে আমি এক চামচ দিলাম আমরা এক চামচ দিলাম ওকে লবণ সবজিতে কিন্তু আমাদের আমাদের লবণ দেওয়া আছে সো আমরা বুঝেই দিব এই যে এটা হ্যাঁ চিনি চিনি এটাই হচ্ছে স্বাদ চিনিটা এখন যেটা দিব আমি একটু নারকেল নারকেল এটা হচ্ছে যে কোরানো এবং বাটা বাটা হ্যাঁ হ্যাঁ এটা দিব আমি দুই চামচ নারকেল বাটা দুই চামচ দুই চা চামচ দুই চামচ আদা বাটা আর এটা হচ্ছে জিরা জিরাও আমি দেড় চামচ দিয়ে দিই আচ্ছা কারণ আমি লাস্টে একটু গুঁড়া দেব আচ্ছা যেহেতু সবজিটা আমাদের ভাজাই আছে মশলাটা কষানো হয়ে গেলে
আমরা দিয়ে দিতে পারবো খুব বেশি সময় লাগবে না আচ্ছা এখানে যেটা করব আমি একটু নারকেল আমি এই যে ভেজে নিয়ে হ্যাঁ ভেজে নিয়ে এসেছি এটাও আমি দেব আচ্ছা আহা নারকেল ভাজাটা দিলে তো মানে যে টেস্ট হবে পাঁচ ফোড়নটাই এটার মেইন টেস্ট হ্যাঁ ওকে আমাদের কষানো হয়ে গেছে আমরা জলটা একটু কমিয়ে দিলাম এবার আমাদের ভাজা যে সবজিগুলো এগুলো আমরা দিয়ে দেব বাহ আমাদের ওখানে একটু ফুলকপি আর বাঁধাকপি আর বাঁধাকপিটা একটু পরে দেব আচ্ছা আর বরবটিটা দিয়ে দিচ্ছি ফুলকপি ওকে বাহ চমৎকার খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এবার আমরা পাতাকপিটাও দিয়ে দিলাম পাতাকপি যেহেতু পাতা আসলে এটা আগে ভাজার কিছু নেই এটা তো ভাপেই সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যাবে সেটাই আমরা কি পানি দিব একটু সামান্য দিব দিয়ে ঢাকনা দিয়ে রাখবো আচ্ছা ওকে পানিটা দিয়ে দিয়েছি আমরা এবার পানিটা দিয়ে আমরা একটু ঢেকে রাখবো তো এরপরে আমরা কি কি করব এখানে আমি একটু এই যে মশলা যেটা এগুলো আমরা পরে দিব তাহলে আমরা এই ফাঁকে একটা বিরতি নিয়ে নিই বিরতির পর চলছে দুর্গাপূজার রান্না আমাদের খিচুড়ি হয়ে গেছে আর নিরামিষ হই হই করছে দেখি কি অবস্থা সিদ্ধ তো মনে হয় হয়েই গেছে প্রায় পানিটা একদম টেনে গেছে না হ্যাঁ এবার আমরা কি কি দিচ্ছি এবার একটু মিক্সড মশলা যেটা আছে যেটা আমরা খিচুড়িতে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ওটা একটু দিয়ে দেবো জিরা আর ধনিয়া হ্যাঁ আহ এটার ঘ্রাণটা বড় সুন্দর একটু ঘি হ্যাঁ ঘি না হলে তো আসলে নিরামিষের মজাই থাকবে না ঘি তো লাগবেই হয়ে গেল না ঘি দিই আমরা ব্যাস দিদি আমাদের খিচুড়ি কমপ্লিট আমাদের নিরামিষও কিন্তু কমপ্লিট এবার আমরা প্লেটিংয়ে চলে যাব ঢাকটাটা সরিয়ে দিই চমৎকার ফ্লেভার চমৎকার এবার আমরা সবজিটা বাহ এই তো এরপর আমরা কি করছি আচ্ছা এরপরে আমি নাড়ু এবং সন্দেশ এটা আমি বাটি করে পাশে দিয়ে দেবো মানে দুর্গাপূজা নাড়ু সন্দেশ ছাড়া তো আসলে হ্যাঁ জমবেই না নাড়ুটা কিসের একদম নারকেল এটা নারকেল এটা নারকেল প্লাস দুধের ক্ষীর দুটোই আছে আর এটা শুধু ক্ষীর বাবা পুজো মানেই মনে হয় নাড়ু 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 ছাড়া পুজো হয় আরেকটা জিনিস আপনি দিতে চাচ্ছেন তাই না এটা আসলে এটা একেবারে অসম্পূর্ণই থেকে যায় আসলে জিনিসটা না দিলে বেগুন ভাজা একটু ভাজা তার মানে একটু বেগুন ভাজা পটল ভাজা কুমড়া ভাজা এই তিনটা ভাজা আমরা আর সাথে কাঁকরোলও আছে এই চারটা জিনিস ভাজাটা আমরা একটু দিতে চাই সাথে চমৎকার যাবো তৈরি হয়ে গেল পুজোর খিচুড়ি দুর্গাপূজার ভুনা খিচুড়ি সাথে নিরামিষ এবং আরো অনেক কিছু থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে প্লেটটা দেখতে কি সুন্দর লাগছে